ফের দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে শহর বর্ধমানের টাউন হলের সামনে একটি সরকারি বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি কার্জন গেট থেকে সোজা টাউন হল অভিমুখে আসছিল এবং ঠিক তার উল্টো দিকে বাইক আরোহী বীরহাটা থেকে টাউন হল অভিমুখে আসছিল। সেই সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় বর্ধমান থানার পুলিশ। তবে এই ঘটনায় বাইক আরোহী অল্প আহত হন। পুলিশের তৎপরতায় প্রাথমিক চিকিৎসার জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফের দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে শহর বর্ধমানের টাউন হলের সামনে একটি সরকারি বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি কার্জন গেট থেকে সোজা টাউন হল অভিমুখে আসছিল এবং ঠিক তার উল্টো দিকে বাইক আরোহী বীরহাটা থেকে টাউন হল অভিমুখে আসছিল। সেই সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় বর্ধমান থানার পুলিশ। তবে এই ঘটনায় বাইক আরোহী অল্প আহত হন। পুলিশের তৎপরতায় প্রাথমিক চিকিৎসার জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।